পুরসভা নির্বাচনী প্রচারে হাইলাকান্দি শহরের 8 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের প্রচার তুঙ্গে। এই ওয়ার্ডের 4 প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দৌড় ঝাঁপে ময়দান সরগরম হয়ে ওঠে। এসব প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। তারা প্রচারে নেমে তাঁতিয়ে তুলছেন নির্বাচনী ময়দান। এদিকে মঙ্গলবার নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। তার মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদারের নেতৃত্বে আইনার খাল রাজেশ্বরপুর মন্ডল সভাপতি নুরুল ইসলাম মজুমদার, হাইলাকান্দি মন্ডলের সভাপতি আবু বাক্কর চৌধুরী, হাইলাকান্দি টাউন মন্ডল সভাপতি লিয়াকত আলী, আফজাল হোসেন লস্কর, আফরোজা খানম চৌধুরী প্রমুখ। তারা 8 নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দীপশিখা বিশ্বাসের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার অভিযান জোরদার করে তোলেন। বিজেপি প্রার্থী দীপশিখার পালে হাওয়া তুলতে স্লোগানে মুখরিত করে তোলেন স্থানীয় পরিবেশ। হিন্দু মুসলিমের সমন্বয়ে বিজেপির হবে জয়। শিক্ষাটিকে আরো তুলায়। এদিকে এই ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী দীপশিখা বিশ্বাস সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা 8 নম্বর ওয়ার্ডে সমস্যার অন্ত নেই। বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বিদ্যমান। দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা মেটাতে হয় স্থানীয়দের। তাছাড়া রাস্তাঘাটের বেহাল অবস্থায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি নির্বাচনে সবার সমর্থনে জয়ী হবেন বলে দাবি করেন, আর জয়ী হলে এসব সমস্যার সমাধান করতে জোরদার প্রয়াস চালিয়ে যাবেন। ডোর টু ডোর যে আমরা গেলাম, তারপর থেকে দেখলাম যে এই ওয়ার্ডের আমরা 8 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি এত খারাপ। রাস্তাঘাটে মেয়ে লোক হোক আর ছোটো ছোটো স্কুলের ছাত্র হোক আর বাচ্চারা হোক, তারা হাঁটতে পারে না। রাস্তাঘাটের এত পরিস্থিতি, একটু বৃষ্টি দিলে পরে ওই রাস্তাটা পুরা কাদায় ভরে যায়। তাদের জন্য স্কুলে যাওয়া বা মেয়ে লোকদের বাইরে যাওয়া খুব কষ্টদায়ক হয়। আর তো ঘরে ঘরে জলের সমস্যা, তো এই কথার উপরে তো কিছু বলাও যায় না, কারণ ঘরে ঘরে জলের এত সমস্যা যে মানুষে অনেক অনেক দূর থেকে গিয়ে, হয়তো স্কুল থেকে নয়তো মন্দির থেকে গিয়ে জল এনে নিজের জলের প্রয়োজনটা মেটাতে হয়। তো প্রথমে আমার উদ্দেশ্য এই উদ্দেশ্যই যে আমি যে ঘরে ঘরে গিয়ে তাদের এই সমস্যাটা দেখলাম, এই সমস্যার উপর আমার এটাই বলবো যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি থেকে যে আমাকে যে মনোনীত প্রার্থী হিসাবে তারা মেনে নিয়েছে, ওই আস্থার উপর আমি বিশ্বাস রেখে বলেছি যে আমি যদি এই জিতবো তো আমি নিশ্চয়ই আমার ভারতীয় জনতা পার্টির কাছে আমার এটাই আমি বলতে চাই যে আমার কেন দৃঢ় বিশ্বাস যে আমার এখান থেকে আমি জয় হয়ে যাবেন। এদিন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, প্রথমত আমি ধন্যবাদ জানাই আজকে 8 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী দীপশিখা বিশ্বাসের ওনার ওয়ার্ডে আজকে মাইনরিটি এলাকাতে ডোর টু ডোর ভিজিট করছি। এই ওয়ার্ডে বহুত কমপ্লেইন, বহুত অভিযোগ, এলা অভিযোগ এখান থেকে শোনা গেছে যে আগের এখানের যে ওয়ার্ড কমিশনার ছিলেন উনি বহুত মানুষের এই ফলোপ দিয়েছিলেন যে আমাকে 20,000 টাকা দেন, আমাকে 10,000 টাকা দেন, আর আমি আপনাকে একটা এই মোদি আবাস দিব বা ইন্দিরা আবাস দিব, যে এই আবাসে আবাস দিব। এই ধরনের বহুত কমপ্লেইন আইছে, যেখানে 15,000-20,000 উনি নিছেন, এখন পর্যন্ত ওরা কোনো ঘর পায় নাই। উনি আজকে ডেটে নির্দলে প্রচার করতেছে, এই পালাতে আসতে পারছে না, উনি এই পালাতে ওনার জায়গা নাই। আমি ওই বলতে চাই জনগণকে যে নির্দল প্রার্থীকে ভোট দিয়ে কোনো লাভ হবে না। আমি আগেই বলছি যে একটা টায়ারও যে যখন হাওয়া যায় তে হাওয়া ফামসার গাড়ির মতো নির্দল প্রার্থী। এর কারণে আমি এটাই চাই যে জনগণকে 8 নম্বর ওয়ার্ডের বা আমার পুরো হাইলাকান্দি পৌরসভা এলাকার যেগুলো আমাদের দলের প্রার্থী দিছে, আমি এখানে মানুষের এটাই অনুরোধ করতেছি যে আপনার আমরা যে প্রার্থী দিছে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, আর আমরা আগামী 6 তারিখ পরে আমরা ভোট আমরা দখলে আসব, আর মানুষের যেগুলো সুযোগ সুবিধা আমরা তাকে পাবো। এগুলো ধন্যবাদ।